400 কোটি টাকার হিসাব নিয়ে তৈরি বাগবিতণ্ডায় ভেঙে গেল গণ অধিকার পরিষদ। বড়সড় ধাক্কা খেল রেজানুরের রসায়ন। এদিকে গণ অধিকার পরিষদের কমিটিতে মোহাম্মদ রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে সদস্য সচিব নুরুল হক নুরের অনুসারীরা। এ সিদ্ধান্তকে আবার অবৈধ বলেছেন পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, নুরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণ অধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দু চারজন নুরের সঙ্গে থাকতে পারে। গত সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। এদিকে কয়েকদিন ধরেই গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গত সোমবার রাতে নুরুল হক নূর তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এর জেরে এবার নূরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন রেজা কিবরিয়া। সোমবার রাতে রেজা কিবরিয়া সংবাদ মাধ্যমেও নানা অভিযোগ করেন। ডক্টর রেজা কিবরিয়া বলেন, দলের মধ্যে টাকা পয়সার হিসাব চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। নূর প্রবাসে কমিটি গঠনের ব্যাপারে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে অনুমোদন দিয়েছেন, অথচ দলের প্রধান হিসেবে আমাকে এই পদ দেওয়ার কথা ছিল। দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। কাউকে হিসাব নিকাশ দিতে চান না তিনি। আমি দলের প্রধান, কিন্তু আমাকে হিসাব নিকাশ দেন না। এখন আমি হিসাব চাওতে তিনি আজেবাজে কথা বলছেন। দ্বিতীয়ত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে তিনি যে বৈঠক করেছেন, এটি কারো সঙ্গে আলোচনা না করেই। রেজা কিবরিয়া আরও বলেন, কি কারণে কেন ওই বৈঠক করলেন নূর? বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললেন কেন তিনি? ইসরায়েলের সঙ্গে আমাদের কি সম্পর্ক? তারা কি দলকে ক্ষমতায় নিয়ে যাবে, নাকি ভিপি নূর টাকা পেয়েছেন? অবশ্য যারা তাকে গাড়িতে করে নিয়ে গেছেন তারা জানিয়েছেন, বৈঠকের পর কালো একটি ব্যাগ নিয়ে তিনি গাড়িতে উঠেছেন। টাকা পয়সা নিয়ে তিনি কি করছেন, নিজের স্বাক্ষরে কেন করছেন জানি না। আবার ভারতসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গেও গোপন বৈঠক করেন নূর, অথচ দলের আহ্বায়ক হিসেবে আমি তা জানি না। এসব কারণে আমাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে। নূর এখন বড় নেতা হয়ে গেছেন, রাজনীতি বেশি বোঝেন, আমি তার কথায় চলি না। এসব কারণে সংকটের সমাধান হবে না। ডক্টর রেজা কিবরিয়া বলেন, আমি বাংলাদেশে এসেছি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনতে। আমি তো নূরের মতো পরিবার থেকে আসিনি, তার কাছ থেকে আমার শেখারও কিছু নেই। তবে এখন আমার অনুমতি ছাড়া কোনো বৈঠক হবে না। আমি চিঠি ইস্যু করেছি, নূর দলকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন,